শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের বিজ্ঞান এর নবম অধ্যায়ের বর্তনীয় চলবিদ্যুৎ নিয়ে আলোচনা করব। আজকে প্রথম আলোচনা অর্থাৎ লেকচার ওয়ান, যেখানে শুধু প্রাথমিক আলোচনাটা থাকবে। তোমরা সবাই চলে যাও 89 পেজ 89 পৃষ্ঠা বর্তনীয় চলবিদ্যুৎ বইটা সবাই বের করো। বের করেছো, এখানে প্রথম লাইনটা আছে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে মূলত ইলেকট্রনের প্রবাহ। আমি প্রথম লাইনটা লিখেছি, বিদ্যুৎ প্রবাহ হলো মূলত কিসের প্রবাহ? ইলেকট্রনের প্রবাহ। এই ইলেকট্রন প্রোটন নিউট্রন সম্পর্কে তোমরা ছোট থেকেই জানো যে পরমাণুকে ভাঙলে কি কি পাওয়া যায়? ইলেকট্রন প্রোটন নিউট্রন। এরপরে অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ে তোমরা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জেনেছো। কিসের বিন্যাস? ইলেকট্রনের বিন্যাস। এটা কি প্রোটন আর নিউট্রনের বিন্যাস? না, প্রোটন এবং নিউট্রন কোথায় থাকে? কেন্দ্রে থাকে, নিউক্লিয়াসে থাকে। আর ইলেকট্রন কোথায় থাকে? বাইরের কক্ষপথে থাকে। এই ইলেকট্রন আমরা জেনেছি যে ইলেকট্রন এর ভর কম, ইলেকট্রনগুলো পাতলা, আর প্রোটন আর নিউট্রনগুলো ভারী। কত ভারী? একটা প্রোটন বা একটা নিউট্রন একটা ইলেকট্রনের চেয়ে 1840 গুণ ভারী। আর প্রোটন নিউট্রন পরমাণুর কেন্দ্রে থাকে বলে প্রোটন নিউট্রন কখনো বের হতে পারে না। এদের কি প্রোটন নিউট্রনকে বের করা যায় না, ইলেকট্রন এটা বাইরে থাকে পাতলা। তো এই ইলেকট্রন কত ছোট সেটা তোমরা নিশ্চয়ই অনুমান করেছো, ইলেকট্রনকে খালি চোখে দেখা যায় না এত ছোট। আচ্ছা, এটুকু বললেই শুধু হবে না, এই ইলেকট্রন অনেকগুলো ইলেকট্রন প্রোটন নিউট্রন মেলে হচ্ছে পরমাণু গঠিত, সেই পরমাণুকেও খালি চোখে দেখা যায় না। এইবার এই পরমাণু কয়েকটা পরমাণু অনেকগুলো পরমাণু নিয়ে আবার অণু গঠিত, সেই অণুকেও খালি চোখে দেখা যায় না। তাহলে এই ইলেকট্রন কত ছোট? সেই অণুগুলো নিয়ে যে কোনো পদার্থ গঠিত, সেই পদার্থকেই খালি চোখে দেখা যায়। তাহলে আমরা নিশ্চয়ই বুঝি যে একটা পদার্থের মধ্যে এরকম লক্ষ কোটি ইলেকট্রন থাকে। সেই ইলেকট্রনগুলো এরকম, এটা প্লাস্টিকের স্কেল, এটা পরিবাহী না, পরিবাহী পদার্থ যেমন লোহা, তামা, সোনা, রূপা, এগুলোর মধ্যে দিয়ে কি ইলেকট্রন প্রবাহিত হয়, চলাচল করে। প্রবাহিত হওয়া মানে কি? চলাচল করা। তাহলে বিদ্যুৎ প্রবাহ হলো মূলত কিসের প্রবাহ? ইলেকট্রনের প্রবাহ। এই যে ইলেকট্রন, এই ইলেকট্রনের প্রবাহ। আর প্রবাহ বলতে তোমরা কি বোঝো? প্রবাহ মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। তোমরা এটা নিশ্চয়ই শুনেছ যে বায়ু প্রবাহিত হয়, মানে কি বায়ু এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, স্থান পরিবর্তন করে। এরপরে তোমরা জেনেছ পানি প্রবাহিত হয়। পানি সাধারণত প্রবাহিত হয় নদীতে। নদী, আমাদের দেশে অনেকগুলো নদী আছে, তো এই নদীগুলোর পানি সাধারণত উত্তর থেকে দক্ষিণে যায়। কেন উত্তর থেকে ওদের দক্ষিণে যেতে হবে? কেন দক্ষিণ থেকে উত্তরে যায় না কেন? কারণ হচ্ছে আমাদের দেশের উত্তর দিকটা উঁচু, দক্ষিণ দিকটা নিচু। আরও ভালোভাবে বলতে গেলে পানি, আমাদের দেশের নদীগুলোর উৎপত্তি স্থল বেশিরভাগই হচ্ছে হিমালয়। হিমালয় তো অনেক উঁচু, তোমরা জানো যে সারা বিশ্বের মধ্যে হিমালয় হচ্ছে সবচেয়ে উঁচু পর্বত, এবং সেখান থেকেই এই পানির ধারা প্রবাহিত হয়ে আসছে। অর্থাৎ হিমালয় উঁচু, বঙ্গোপসাগর নিচু, সেখান থেকে উঁচুতে এসে নিচুতে পড়ছে। তাহলে এই প্রবাহিত হতে হলে তো আমাদের কিসের দরকার? দুইটা জায়গার, দুইটা স্থানের উচ্চতার পার্থক্যের দরকার। পানি গড়িয়ে দিলাম, কোথা থেকে যাবে? উঁচু থেকে নিচুর দিকে যাবে। তাহলে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে? তোমার উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ইলেকট্রন প্রবাহিত হবে। ওই লাইনে, প্রথম লাইনে আরেকটা কথা আছে, এ প্রবাহ দুরকম, এসি এবং ডিসি। এই যে ইলেকট্রনগুলো প্রবাহিত হয়, এই প্রবাহিত হওয়ার ধরন দুইটা, একটা হচ্ছে এসি প্রবাহ আর একটা হচ্ছে কি ডিসি প্রবাহ। এরপরে পরের লাইনটাতে আছে, কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহের জন্য দরকার দু প্রান্তের বিভব পার্থক্য। বর্তনী বুঝো তো তোমরা, তাই তো? এই যে দেখতে পাচ্ছ আমার হাতে বর্তনী বা তার, আমরা সাধারণত তার নামে একে চিনি, যার ইংলিশ কি সার্কিট, যে CIRCUIT। এই সার্কিট মানে কি? বর্তনী বা তার, ঠিক আছে? আমরা সাধারণত তার নামে জানি, কিন্তু এটা ভালো বাংলা কি?
এটার ভালো বাংলা হচ্ছে বর্তনী, যাকে ইংলিশে বলা হয় সার্কিট। তো এই সার্কিটের মধ্য দিয়ে, এই বর্তনীর মধ্য দিয়েই কি হয়, এই ইলেকট্রনগুলো প্রবাহিত হয়, এক স্থান থেকে অন্য স্থানে যায়। আর এই ইলেকট্রনের প্রবাহ এই সার্কিটের মধ্যে দিয়ে যখন ইলেকট্রনগুলো চলাচল করে, তখনই সেই চলাচল করাকেই আমরা বলবো কি, বিদ্যুৎ প্রবাহ। আচ্ছা, আর বিদ্যুৎ প্রবাহের জন্য কিসের দরকার? দুইটা প্রান্তের বিভব পার্থক্য। বিভব পার্থক্য আবার কি, যে চার্জ যেমন, এই যে পানি যেমন উঁচু স্থান, আমার এখানে দুইটা পাত্র দেখতে পাচ্ছ, একটা পাত্রের পানির উচ্চতা বেশি, একটা পাত্রের পানির উচ্চতা কি কম। আমি দেখো এখানে একটা ট্যাপ লাগিয়ে দিছে, ট্যাপ বুঝেছো তো? ট্যাপ হচ্ছে কি, তোমরা তোমাদের বাথরুমে বা বেসিনে দেখবা উপরে ট্যাপ আছে, ট্যাপটা অন করলে পানি পড়ে, ওই ট্যাপ। ট্যাপ এখানে লাগিয়ে দিয়েছি, ট্যাপটা যখন অন করব, তখন যে পাত্রের পানির উচ্চতা বেশি, সেই পাত্র থেকে কম উচ্চতার দিকে পানি প্রবাহিত হতে থাকবে, পানি প্রবাহিত হতে থাকবে। এখানে এই পাত্র থেকে এই পাত্রে আসছে কেন, কারণ এই পাত্রের পানির উচ্চতা বেশি। সেই উচ্চতা বেশি কথাটাকেই আমি বলবো যে এই পাত্রের পানির বিভব বেশি। কি বলবো? এই পাত্রের পানির বিভব বেশি। আবার এই দুইটা বেলুন, এই যে দুটি বেলুন, একটা বেলুনে বেশি গ্যাস দিয়েছি আর একটা বেলুনে কম গ্যাস দিয়েছি, দিয়ে দুইটা বেলুনের মাথা একসাথে বেঁধে দিয়েছি। এখন যদি এটা একটু আলগা করে দেই, তাহলে কি হবে, যে এই বেলুন থেকে বায়ু এই বেলুনে যেতে থাকবে, গিয়ে একসময় দুইটা বেলুনে বায়ু কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তো কতক্ষণ এই বেলুন থেকে এই বেলুনে বায়ু যাবে? যতক্ষণ দুইটা বেলুনে বায়ুর পরিমাণ সমান হবে। তাহলে এই বেলুন থেকে ওই বেলুনের দিকে, এখান থেকে এই দিকে বায়ুটা গেল কি জন্য? এই বেলুনে বায়ুর কি বেশি ছিল? বলবো বিভব বেশি ছিল। এই বেলুনে বায়ুর বিভব বেশি ছিল। তেমনি এই বর্তনীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চার্জগুলো কেন প্রবাহিত হবে, ইলেকট্রনগুলো কেন প্রবাহিত হবে, এই প্রান্তের যে প্রান্ত থেকে অন্য প্রান্তে যাবে, সেই যে প্রান্তের বিভব বেশি থাকতে হবে, ঠিক আছে? নইলে কিন্তু প্রবাহিত হবে না। যেমন দুইটা পাত্রের পানির লেভেল যদি সমান থাকতো, তাহলে কি প্রবাহিত হতো? হতো না। দুইটা বেলুনে যদি বায়ু সমান থাকতো, তাহলে কি প্রবাহিত হতো? হতো না। তাহলে প্রবাহিত হওয়ার জন্য কিসের দরকার? বিভবের পার্থক্যের দরকার। তেমনি এই ইলেকট্রনের প্রবাহের জন্য দরকার দুটি প্রান্তের বিভবের পার্থক্যের দরকার আছে। আচ্ছা, এরপরে এই বর্তনীতে তড়িৎ যন্ত্র বা উপকরণ সমূহকে শ্রেণী ও সমান্তরালে যুক্ত করা হয়। তোমরা দেখেছ যে বিয়ে বাড়িতে বা বড় কোনো অনুষ্ঠানে এরকম অনেক আলোকসজ্জা করা হয়। এই আলোকসজ্জায় অনেকগুলো ছোট ছোট এলইডি বাল্ব একসাথে যুক্ত করা হয়, হাজার হাজার, একসাথে একবার জ্বলে ওঠে, একসাথে একবার বন্ধ হয়। অথবা তোমরা দেখে থাকবে যে মসজিদে বা বড় কোনো প্রতিষ্ঠানে দেখা যায় যে একটা সুইচে অনেকগুলো ফ্যান বা লাইট যুক্ত করা থাকে। একটা সুইচ অন করলেই অনেকগুলো ফ্যান একসাথে ঘুরতে থাকবে, একটা সুইচ অন করলেই অনেকগুলো লাইট একসাথে যুক্ত থাকে, জ্বলে ওঠে, বা একটা সুইচ অফ করলে অনেকগুলো লাইট বা ফ্যান একসাথে নিভে যায়। এই যে একটা সুইচের সাথে অনেকগুলো তড়িৎ যন্ত্র যুক্ত, এর নামই হচ্ছে শ্রেণী সমবায়, মানে একত্রে যুক্ত করা। আর সমান্তরাল সমবায়টা কি? আমাদের বাসায় যে বিদ্যুতের লাইনে দেখা যায় যে একটা সুইচ দিয়ে ফ্যান বন্ধ করা হয়, একটা সুইচ দিয়ে লাইট বন্ধ করা হয়, একটা সুইচ দিয়ে অন্য একটা যন্ত্র চালনা করা হয়, এই একটা সুইচের সাথে একটা যন্ত্র সংযুক্ত করার যে সমবায়, এর নাম হচ্ছে সমান্তরাল সমবায়, ঠিক আছে? পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করা হবে। তো এখন আরেকটা কথা আছে, যে প্রথম প্যারাতেই যে এখানে বর্তনীতে তড়িৎ প্রবাহ মাপার জন্য অ্যামিটার, আর দু প্রান্তের বিভব পার্থক্য মাপার জন্য ভোল্টমিটার যুক্ত করা হয়। দুইটা যন্ত্র আছে, একটার নাম হচ্ছে অ্যামিটার আর একটার নাম হচ্ছে ভোল্টমিটার। অ্যামিটারটা কি, যে ধরো উদাহরণস্বরূপ বলতে পারি, একটা রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে, এখন ধরো সাতমাথা থেকে আমাদের এপিবিএন এর দিকে যে রাস্তাটা আসছে, এখন তুমি যদি দাঁড়িয়ে গোনো যে সকাল 10টার সময় প্রতি সেকেন্ডে কয়জন করে মানুষ যাচ্ছে গুনবো, তাহলে এই মানুষ যাচ্ছে মানে ধরে নিলাম মানুষ প্রবাহিত হচ্ছে, প্রতি সেকেন্ডে যদি দুইজন করে মানুষ যায়, তাহলে প্রতি সেকেন্ডে মানুষ প্রবাহিত হলো দুইজন। তেমনি এই বর্তনীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, এটা মাপার জন্য যে যন্ত্র
তার নাম হচ্ছে অ্যামিটার। এবার ভোল্টমিটার কি, যে এখানে যেমন এই পানির উচ্চতা, দুইটা পাত্রে পানির উচ্চতা লেভেলের একটা পার্থক্য আছে, আমি এখানে স্কেল দিয়ে মাপলাম যে পানির উচ্চতা লেভেলের পার্থক্য ধরো 20 সেন্টিমিটার, হ্যাঁ, তেমনি এই বর্তনীর দুই প্রান্তে যে পরিমাণ চার্জের পার্থক্য আছে, যে পরিমাণ কারেন্টের পার্থক্য আছে এই প্রান্ত আর এই প্রান্তের, এই পার্থক্যটার নামই হচ্ছে বিভব পার্থক্য। যে এই প্রান্তে কী পরিমাণ চার্জ জমা আছে, এই পরিমাণ কী পরিমাণ চার্জ জমা আছে, এই দুইটা চার্জের যে পার্থক্য, চার্জের পরিমাণের যে পার্থক্য, এই পার্থক্যের নাম হচ্ছে বিভব পার্থক্য। আর এইটা মাপার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তার নাম হচ্ছে কি, ভোল্টমিটার। তাহলে ভোল্টমিটার দ্বারা কী করা হয়, কোনো বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্য পরিমাপ করা হয়। আর অ্যামিটারের সাহায্যে কী পরিমাণ করা হয়, যে বর্তনীর মধ্য দিয়ে কী পরিমাণ কারেন্ট চলাচল করছে সেটা পরিমাপ করা হয়। তাহলে প্রাথমিক আলোচনার লেকচার গেল, এরপরের লেকচারগুলো তোমরা দেখবা সব কিছু বিস্তারিত খুঁটিনাটি আলোচনা করা হবে। সে পর্যন্ত সঙ্গেই থাকো, সবাইকে শুভেচ্ছা এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য এবং সামনের ক্লাসে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।